বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতিভা তুলে ধরল পাঁচলা চক্র সম্পদ কেন্দ্র। গত 3রা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে সোমবার পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশনের আর্থিক সহযোগিতায় ও পাঁচলা চক্র সম্পদ কেন্দ্রের ব্যবস্থাপনায় পাঁচলা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন এলাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতিভা তুলে ধরা হয়। এদিন 8 জন শিশুর বাড়িতে হাজির হয়েছিলেন পাঁচলা চক্র সম্পদ কেন্দ্রের বিশেষ শিক্ষক সহ একটি টিম। ছাত্রছাত্রীরা অঙ্ক নৃত্য সহ বিভিন্ন বিষয়ে প্রদর্শন করেন। বিস্তারিত জানালেন পাঁচলা চক্র সম্পদ কেন্দ্রের বিশেষ শিক্ষক সিদ্ধার্থ সাধুকা। আজকে আমাদের পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশনের আর্থিক সহযোগিতা এবং পাঁচলা চক্র সম্পদ কেন্দ্রের ব্যবস্থাপনায় আমাদের যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আছে পাঁচলা চক্রে, সেইগুলো আমাদের বাড়িতে বাড়িতে গিয়ে ওরা যে সাধারণ আরও 5টা শিশুর মতো যে সব কিছু করতে পারে, সেইগুলো আমরা আমাদের পাঁচলা চক্র সম্পদ কেন্দ্রের আজ আমরা বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন করলাম। এবং কোনো শিশু যে হেয়ারিং অর্থাৎ শ্রবণগত বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তারা যে ভালো আঁকতে পারে এবং এই চাই যে ভালো নাচতে পারে, এবং যারা কোভিড এই কোভিড সিচুয়েশানে যে তারা 2 বছর ধরে স্কুলে যেতে পারেনি এবং তারা যে অনলাইনে ক্লাস করে আজকে মাধ্যমিক পাস করলো, অপর্ণা সাধুকা আমাদের বেলডুবি হাই স্কুলে পড়ে এবং প্রীতি মণ্ডল ও ভালো নৃত্য করেছে এবং রনি থাল্লার এও ভালো আঁকতে পারে, এইভাবে আমরা যতটা কভারেজ করতে পেরেছি পাঁচলা চক্র সম্পদ কেন্দ্রের ব্যবস্থাপনায় এই বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন হয়েছে। এই যে আপনারা বাড়ি বাড়ি যাচ্ছেন, সেই সব চাহিদা সম্পন্ন শিশু, যেহেতু কোভিড সিচুয়েশান আমাদের রিসোর্স রুমে অর্থাৎ পাঁচলা আমাদের ধামশিয়া যে রিসোর্স রুম আছে সেই রিসোর্স রুমে তো ডাকা যাবে না, ওই জন্য আমরা বাড়িতে বাড়িতে গিয়ে প্রত্যেকটা শিশুর ইন্ডিভিজুয়ালি তারা যে প্রতিভা তাদের যে প্রতিভাগুলোকে আমরা তুলে ধরেছি। মানে কতগুলো শিশুর বাড়িতে? 8টা শিশুর বাড়িতে। কোন কোন এলাকায় মোটামুটি? আমাদের ছিল বনহরিশপুর হাই স্কুল, তারপরে ছিল আমাদের নয়াচক যদুনাথ হাই স্কুল, তারপরে বেলকুলায় নারায়ণ প্রাথমিক বিদ্যালয় বেলডুবি হাই স্কুল, তারপরে ছিল পানিয়ারা গার্লস, তারপরে ছিল আমরা বেলডুবি হাই স্কুল, তারপরে বেলকুলায় নারায়ণ, এরপরে এসে শেষ করেছি আমরা পানিয়ারা গার্লস। কোন কোন বিষয়ে পারফরমেন্স করলো? ওরা নৃত্য করেছে, তারপরে ড্রয়িং করেছে, তারপরে কেউ কোভিড সিচুয়েশন নিয়ে কিছু 2-1 কথা বলেছে, তারপরে ওরা যে মানে কীভাবে যে সাকসেস করেছে অর্থাৎ এই কোভিড সিচুয়েশান থাকা সত্ত্বেও অনলাইনে যে পড়াশোনা করেছে তাদের যে রেজাল্ট অর্থাৎ মাধ্যমিক পাস করেছে সেইগুলো আমরা তুলে ধরেছি। ছাত্রদের যে আপনাদের যে সশরীরে উপস্থিতি তার বাড়িতে, যে সেসব ছাত্রদের অনুমতি বা তাদের মতামত কেমন? না, তাদের তো গার্জেনরা মতামত দিয়েছে যে যেহেতু বাচ্চারা স্কুলে যেতে পারছে না তাহলে এইভাবেই করে এখন তারা ডেভেলপ করেছে আস্তে আস্তে। বিগত বছর একই সিদ্ধার্থ সাধুকা পাঁচলা চক্র সম্পদ কেন্দ্র। আমার মেয়ে অপর্ণা সাধুকা যখন প্রাইমারিতে পড়তো তখন মানে কিছু হতাশ অল্প বল